আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস উদযাপন হলো উত্তরবঙ্গ তরাই মহিলা সমিতি এবং সিদ্ধির যৌথ উদ্যোগে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি কম্পোজিট কমপ্লেক্স এলাকায় এই অফিস প্রাঙ্গণে অনুষ্ঠান করা হয়। উত্তরবঙ্গ তরাই মহিলা সমিতির সভাপতি মিতালী ঘোষ বলেন, মহিলাদের জন্য আই স্ক্রিনিং ক্যাম্পের পাশাপাশি মহিলাদের অধিকার কি কি সুযোগ পেতে পারেন এবং আইনি পরিষেবা সম্পর্কিত একটি কর্মশালা আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন যে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবসে বার্তা দেওয়া হয়েছে, পক্ষপাতিত্ব বন্ধ হোক, সুস্থ সমাজ গড়ে উঠুক, নারী স্বাধীনতার আরো নারীরা যাতে এগিয়ে আসুক এবং এই সমাজ গড়ে উঠুক এই বার্তায় তিনি দিয়েছেন। উপস্থিত ছিলেন ডিডিএম, নাবার্ড, ডেপুটি সিএমওএইচ এবং ব্যাংকের ম্যানেজাররা। সন্দীপ অটোলাইন্স ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। আজকে যেহেতু আমাদের এই মহিলা আন্দোলনের একটা ইতিহাস এই আন্তর্জাতিক নারী দিবস, এই দিনে আমরা বিশেষ করে রেখেছি যে মহিলাদের আই স্ক্রিনিং এর জন্য একটা ক্যাম্প রেখেছি শুধু মহিলাদের জন্য। আরেকটি রেখেছি যে মহিলা, আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা বলি এবং কাজ করার চেষ্টা করি, কিন্তু এম্পাওয়ারমেন্ট করার জন্য, সশক্তিকরণ করার জন্য তাদের কি কি অধিকার আছে, কি কি আইন আছে, তারা কি সুবিধা পেতে পারে, এই সম্পর্কে আরেকটু বেশি করে ওদের জানানোর জন্য আমাদের একটা ওয়ার্কশপ হচ্ছে। ওখানে আমাদের দুজন অ্যাডভোকেট এসেছেন, ওনারা নেবেন। আর এখানে উপস্থিত যারা আছেন আমাদের ডিডিএম, নাবার্ড, কারণ আমাদের যে এখানে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি হয়েছে আমরা নাবার্ড সাপোর্ট করেছি। আমাদের ব্যাংক ম্যানেজার আসছেন, আমাদের আরএম আসছেন, রিজিওনাল ম্যানেজার অব দ্য ইউবিকেজিবি, এবং ডেপুটি সিএমওএইচ আমাদের এখানে প্রেজেন্ট আছেন, আর স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত সদস্যরা আমাদের এখানে আছে। আমাদের এখানে প্রায় 8,500 মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা। আমরা চাচ্ছি যে এই দিনটিকে কেন আমরা পালন করছি, কারণ মহিলারা যতই আমরা আন্দোলনের দিকে যাচ্ছি, যত দিন যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু পেপার খুললেই দেখা যায় যে দুটো মেয়ে, সেই দিনই একটা পেপারে খবর দিয়েছিল যে দুটো মেয়ে তাদের পরপর হয়েছে, তার জন্য বড় মেয়েটিকে ছোট মেয়েটিকে বাবা 3 দিনের মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে ফেলছে। এই যে মানে পক্ষপাতিত্ব, এই যে ভেদাভেদ, ডিসক্রিমিনেশন, এটাকে দূর করার জন্য আমাদের আরো স্টেপ আগাতে হবে। তাই আমি আজকের দিনে বলবো যে আমাদের শপথ নিতে হবে যে এই ভেদাভেদহীন একটি সমাজ আমরা গড়ে তুলি। আমাদের সমাজ, সমাজের মহিলারা, সমাজ মানে সমাজকে গড়ে তোলার কিন্তু কারিগর আমাদেরই মহিলা, অথচ মহিলাকে আমরা বঞ্চিত করি। আমাদের যে সমাজ এখনো মানে পুরুষ এবং মহিলাকে ভেদাভেদ করেই যাচ্ছে, যার জন্য এবারের যে থিম, এবারের থিম ব্রেক দ্য বায়াস, যে এই যে প্রতিবন্ধকতা এবং এই পক্ষপাতিত্ব এটা বন্ধ হোক।